অন্য কোথাও যাওয়ার পরিকল্পনা নেই হাসিনার। সাক্ষাৎকারে জানালেন হাসিনা পুত্র জয়, তার দাবি কোনো দেশেই আশ্রয় চাননি মা। কোনো দেশ এই মুহূর্তে শেখ হাসিনাকে রাখতে নারাজ, অগত্যা ভারতেই আগামী 48 ঘন্টা থাকতে হবে তাকে। যদিও কোনো দেশে নাকি আশ্রয় ভিক্ষা করেননি হাসিনা, এরই মাঝে বড় বার্তা দিলেন তার ছেলে সাজিব ওয়াজেদ জয়। ঠিক কী বলেছেন তিনি দেখুন। সোমবারই ঢাকা ছেড়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই খবর তৈরি করার মুহূর্তে তিনি রয়েছেন দিল্লির সেফ হাউসে। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সূত্রের দাবি, আরও 48 ঘন্টা এদেশে থাকবেন তিনি, কিন্তু এরপর কোথায় যাবেন মুজিব কন্যা? এই নিয়ে জল্পনার মাঝেই তার ছেলে জানিয়েছেন শেখ হাসিনার ভারত ছাড়ার পরিকল্পনা নেই। সম্প্রতি ডয়চে ভেলেকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে হাসিনা পুত্র জানান, শেখ হাসিনা ভালো আছেন, এখন দিল্লিতে আছেন, আমার বোন ওর কাছে আছে, আমার বোন তো দিল্লিতে থাকেন, তিনি ভালো আছেন, তবে তার মন খুবই খারাপ। সেই সাথে তার দাবি, তার মা কোনো দেশেই আশ্রয় চাননি। পাশাপাশি জয় আরও দাবি করেন, হাসিনার ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত সোমবার নয়, নেওয়া হয়েছিল রবিবারই। তাকে বলতে শোনা গিয়েছে উনি সিদ্ধান্ত নিয়েছিলেন একদিন আগে, আমরা কয়েকজন শুধুমাত্র জানতাম যে তিনি ঘোষণা করবেন তিনি পদত্যাগ করছেন, এবং সংবিধান অনুযায়ী যাতে একটি ট্রানজিশন অফ পাওয়ার হয় সেটাই ছিল ওর প্ল্যান। তবে যখন তারা গণভবনের দিকে মার্চ করা শুরু করলো, তখন আমরা ভয়ে বললাম যে আর সময় নেই, তোমায় এখনই বেরিয়ে যেতে হবে। এবার জয় কি আওয়ামী লীগের নেতৃত্ব দিতে পারেন ভবিষ্যতে? এই প্রশ্নের উত্তরে তার জবাব, এই মুহূর্তে এমন কোনো পরিকল্পনা নেই তার, অর্থাৎ আওয়ামী লীগের আগামীতে কী হবে তা নিয়ে এখনও বার্তা এসে পৌঁছায়নি। পাশাপাশি সাক্ষাৎকারে তিনি আরও বলেন, এই নিয়ে তিনবার আমাদের পরিবারের বিরুদ্ধে কু হলো, তিনবার আমাদের পরিবারকে সব কিছু হারিয়ে বিদেশে থাকতে হলো, আমি আমার মা ছাড়া সবাই বহু বছর ধরে বিদেশে, আমাদের বিদেশে জীবনে কোনো অসুবিধা নেই, দেশের জন্য এত করেছি আমরা, ডিজিটাল বাংলাদেশ করেছি, এত পরিশ্রম করেছি, সরকার থেকে কোনো বেতন নিইনি, এত উন্নয়ন করেছি, তারপরেও যদি বাংলাদেশের মানুষ আমাদের পরিবারের সাথে এরকম করে আমাদের কিছু বলার নেই। বর্তমানে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখন তো বাংলাদেশে যেভাবে সংঘর্ষ চলছে, জ্বালাও পোড়াও চলছে, তখন আপনার এটা শুরু হয়ে গেছিল এবং তারা সিদ্ধান্ত দিয়েছিল যে তারা গণভবনকে হামলা করবে, তখন আমাদের তিনি কিন্তু দেশ ছাড়তে চাননি। আমরা পরিবার থেকে তখন ওনাকে কনভিন্স করলাম যে না, এই এরা শুধু প্রটেস্টার না, এরা একটা এরা তোমাকে হত্যা করে ফেলবে, তো তোমার দেশ ছেড়ে যেতেই হবে। সরকার পতনের হওয়ার আগে থেকে আওয়ামী লীগের নেতা কর্মীর উপর বিভিন্ন জায়গায়, ঢাকার বাইরে এবং ঢাকার ভিতরেও হামলা চলছিল, তাদের কয়েকজনকে হত্যা করা হয়েছে। তো এখানে যে শুধুমাত্র সরকারের দোষ দেওয়া হয়, আওয়ামী লীগের দোষ দেওয়া হয় সেটা ঠিক না। এখন তো দেখা যাচ্ছে আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ সরকার নেই, তবে নির্যাতন তো চলছে। আমাদের সকল মন্ত্রীদের বাসা জ্বালিয়ে দেওয়া হয়েছে, বঙ্গবন্ধু মিউজিয়াম পর্যন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে। এই সংঘর্ষ তো আগে থেকেই শুরু হয়ে গেছিল, এটা তো আমাদের, আর এখন তো আমাদের সরকারের দায় নাই, আমাদের আওয়ামী লীগ তো এখন আর এই সংঘর্ষের জন্য দায়ী না। আপনার রাজনীতিতে আসার সম্ভাবনা আছে কি এখন? না, বর্তমানে নাই। আমাদের এই দেখেন, এই তিনবারের মতন আমাদের পরিবারের বিরুদ্ধে কু হলো, এটা আমাদের তিনবারের মতন সবকিছু হারিয়ে বিদেশে থাকতে হলো। আর আমরা তো ধরেন, আমি আর আমার মা বাদে আমরা সবাই বিদেশে অনেক বছর ধরে আছি, আমরা এখানে সেটল, আমাদের এখানে জীবনে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, দেশের জন্য এত করেছি, এই যে গত 15 বছরে আমি, আপনার জানে আমি ডিজিটাল বাংলাদেশ বানিয়েছি, এটা আমার স্বপ্ন ছিল। আমি সরকার থেকে কোনো বেতন নেই নেই, বিনা মূল্যে আমি এই কাজটা করেছি, আমি প্রচুর পরিশ্রম করেছি বাংলাদেশকে ডিজিটাইজ করতে, গ্রাম পর্যন্ত ডিজিটাল বেনিফিট পৌঁছানোর। তারপরে যদি বাংলাদেশের মানুষ, এই যে উন্নয়ন আমরা করেছি, তারপরে যদি বাংলাদেশের মানুষ আমার পরিবারের সাথে এরকম করে, তাহলে আমাদের আর কিছু বলার আর করার নেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড।
সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।